শুভ সকালের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরো একটি ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে সোমবার, তাই না মা? না, রবিবার, মঙ্গলবার। ও, আজকে হচ্ছে মঙ্গলবার। আর সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি, গলার পরিস্থিতি এত খারাপ যে আমি তোমাদের সাথে যে কথা বলবো সেই এনার্জিটা আমি পাচ্ছি না। কথা বলতে নিয়ে আমার এদিকে দেখো রগ পুরো ফুলে যাচ্ছে, দেখলে বুঝতে পারছো, মানে প্রেশার ক্রিয়েট করে কথা বলতে হচ্ছে। গলার পরিস্থিতি আমার মাঝে মাঝে এরকম হয়ে যাচ্ছে, এখন এইবার বেশি। এর আগে হয়েছিল কলকাতা যখন গেছিলাম বাবু মার সঙ্গে, বাবু মাকে যখন নিয়ে কলকাতা গেছিলাম বাবু ট্রিটমেন্ট করার সময়, এই তো 4 মাস আগে মনে হয়, তখন একবার এরকম অবস্থা হয়েছিল। তো আবার এরকম অটোমেটিক হয়ে গেছে, এরকম না যে আমি ফ্রিজের ঠান্ডা জল খেয়েছি বা ঠান্ডা জলে বারবার স্নান করেছি বা ঘামছি রাতের বেলায় গলা মনে করে এরকম, বা ফ্যান ফুল স্পিডে দিয়ে সারা রাত ঘুমিয়ে গেছি এরকম, কিন্তু কিচ্ছু করছে না। হঠাৎ করে গলাটা এরকম করে ভেঙে গেছে। তো বেটাডিন নামক একটা লিকুইড সিরাপ, সিরাপ বলবো না এটাকে, কি বলবো, গার্গেল করার যাই হোক একটা মানে লিকুইড এরকম, এটা ওই একটা আন্টি বলেছিল, আন্টিটার কথাই আমি কিনে এনেছিলাম অ্যাপোলো ফার্মেসি থেকে কোচবিহার। তো ওটা দিয়ে আজকে গার্গেল করলাম, কোনো উপকার হচ্ছে না, জোর করে কথা বলতে হচ্ছে। তো মা এখানে পুজো দিচ্ছে, মা পুজো দিচ্ছে, কল্লোল হচ্ছে সকালবেলা সেই 8:30 না 8টার সময় ঘুম থেকে উঠে আমাদের ওই জমিতে গেছে, কারণ জমিতে কাজ চলছে। আর কি কাজ চলছে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো নতুন ভিডিওটা শুরু করলাম, আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর এই যে সন্তু, কি বাবা মনটা খারাপ, জনি চলে গেছে, ওরা তো বলতে পায় না, যাই হোক দুদিনের জন্য হলেও জনির মতো একটা খেলার সাথী নিয়েও খেলছিল, তো চলে গেছে, মনটা অবশ্যই খারাপ, তাই না? আমাদের বাড়ি তো পুরো ফাঁকা লাগছে, কেউ আসলে ভীষণ ভালো লাগে কিন্তু কেউ চলে গেলে যে এতটা খারাপ লাগে, পুরো বাড়ি ফাঁকা লাগছে। জয়ীর হাসি মুখটা বারবার মনে হচ্ছে, জয়ী আমার সাথে যে কি পরিমাণে হাসতো, আমি এটা বলতাম ওটা বলতাম আমার সাথে হাসতো, ভীষণ ভালো লাগতো। তো যাই হোক, চলো আমি সকালের জল খাবার বানিয়েছি, গলা নিয়ে কথা বলতে পারছিলাম না জন্যই সকাল থেকে শুরু করতে পারিনি, কিছু খাইও নি। কল্লোলো চা বিস্কুট খেয়ে গেছে, তো ও কিছু খায়নি জন্য আমিও আর খাইনি, যে সবাই একসাথে খাবো নি, বুকেও ব্যথা করছে, ভালো লাগছে না। এই যে দেখো, এখানে হচ্ছে দুজনের জন্য রেডি করে নিয়েছি, মানে আমার আর কল্লোলের জন্য এখানে। তো এখানে দুজনের জন্য বেড়ে নিয়েছি, ও আসছে, আসলে পরে দুজন একসঙ্গে খেয়ে নেব। আর এটা হচ্ছে মার জন্য। তো কলাগুলো দেখো কি রকম একটা, যেন সবগুলো কলা এরকম, এটা একটু ভালো শুধু, এ দেখো, এ দেখো এরকম, ওটা ওরকম। তো এটা মার, এটা আমার, এটা কল্লোলের। তো যাই হোক চলো, ও আসলে তারপরে খাবো। আর গুটুনকে দিয়েছি দুধ গরম করে, দুধ গরম করে ব্রেড দিয়ে মাখিয়ে দিলাম, ও খাচ্ছে না, খাবে হয়তো পরে। ওই যে ওখানে দিয়েছি, এটা হচ্ছে গুটুনের জন্য, শোনা খাও খাও খাও, খাবো না কেন, তুমি না দুধ পছন্দ করো, খাও খাও, গুড, আমার সোনা পাপ্পা। তো বিছানা দেখো, বিছানাপত্র সেরকম একটা গোছানো নেই, ঘরদোর মাঠটা একটু গোছানোই আছে। আর এগুলো নামিয়েছিলাম ওরা আসবে জন্য, বালিশ টালিশ এগুলো সব তুলে রাখতে হবে, আর যে গরম কম্বলটা ধুয়ে তারপরে তুলে রাখবো। তো দেখো, ও বাড়ি আসলো, বাড়ি আসার পরে আমরা তিনজনে মিলে একসঙ্গে বসে খেয়ে নিয়েছি। আর এখন যাচ্ছে হচ্ছে ওই জমিতে, আর কিছু নাইটি এখানে আছে আমার,
এই নাইটিগুলো একটু মানে চাপাতে হবে। অনেকদিন যাবতে ভাবছিলাম এগুলো মানে সেটিং করে রেখে দিব আলমারিতে, কোথাও ঘুরতে যাওয়া হয় তখনই এগুলো নামাবো। বাড়িতে একটা নামালে নামাতে পারি, আর বাকিগুলো সব তুলে রাখবো, কোথাও ঘুরতে টুরতে গেলে তখন ভালো ভালো নাইটি পরা লাগে, তাই না? ওকে নিয়ে গেলেও হয় না, কারণ পাড়ার কুকুরগুলো সবগুলো মানে ওকে দেখে বিরাট চিল্লাল্লা করে, তো সমস্যা ওই জন্য। তো ও গেলে হচ্ছে ওখানে আমাদের জমিতে আরো কি কি লাগবে, গুনা টুনা তার টার এগুলো কি কি লাগবে ওগুলো আনতে গেল। আর আমি চলে এসেছি জেলে কাকিমাদের বাড়িতে। এই যে ও কাকিমা আসো নাকি বাড়িতে, কই তুমি? কাকিমার বাড়িতে এসে হচ্ছে আত্মীয় স্বজন, তো সে কারণে বললো আজকে হবে না, কালকে মানে আমি রেখে গেছি, কালকে যখন বিকেল বা সন্ধ্যার সময় এসে বসে থেকে সেলাই করে নিয়ে যেতে বললো। এর আগেও আমি একসঙ্গে 5-6টা কুর্তি সেলাই করে বসে থেকে সেলাই করে দিয়ে দিয়েছিল আমাকে। ওই যে পিছনে গোপালের মন্দির, আর এটা হচ্ছে রাজা, তো ওই জন্য রেখে আসলাম, কালকে একদম বসে থেকে সেলাই করে নিয়ে যাব। কিনছো না? মাটি কাটার জন্য এগুলো নেওয়া হচ্ছে। অনলাইন আছে সেখানে মিষ্টি আর হচ্ছে বন পরোটা আর কি। ওখানে যারা কাজ করছে সবার জন্য টিফিন। অন্যরকম লাগছে, দুইটা পুকুর হয়ে গেল। আরে মাটি দিব রে, এটা ওই যে ইয়ে গাড়ি ঢুকেছে না সামান করার জন্য, যাই গেছে ওই যে এরা করবে আরো কাজ কাকু আর করা। তো ওই দেখো আমাদের ওইটা পুকুর, ওখান থেকে মাটি কেটে এখানে মাটি দেওয়া হয়েছে, যথেষ্ট বড় হয়েছে। তো এখন মানে বুঝতে পারবে যখন আমরা বেড়াটা দিব মাঝখানে, তারপর যখন মানে মানে চিহ্নিত করা হবে যে এইটুক জমি আমাদের, তখন তোমরা বুঝতে পারবে যে এত চিকন হবে। আর লম্বাটাও কতটা কমে গেছে এখন, কারণ ওখান থেকে মাটি এখানে দেওয়া হয়েছে। আর এই যে বালতি এটা দেওয়া হচ্ছে, এটার কারণ হচ্ছে যেন মাটিটা ধুয়ে না যায়, সেই ব্যবস্থার জন্যই নেট, তারপরে গুনা আরও এটার মধ্যে কী আছে, এটার মধ্যে ওই আর মতো তো খাবার। আর আরেকটা জিনিস হচ্ছে এই এই যে দেখো এই বাঁশ থেকে ওই কুনা পর্যন্ত এইটুকু হচ্ছে আমাদের জমির চৌড়া, তো বেশ ভালো বড়। এটা ক্যামেরাতে হয়তো বোঝা যায় না, কিন্তু বাস্তবে এখানে দাঁড়িয়ে থেকে বোঝা যাচ্ছে। আর ফাঁকা জমি না, অত আইডিয়া করা যায় না যে কতটুকু চৌড়া কতটুকু দৈর্ঘ্য। দেখো আমার বৃষ্টি কিন্তু হয়নি এক ফোঁটাও, এগুলো কিন্তু পাতাল থেকে জল আসছে, তাই না? হ্যাঁ, ওই জলের লেয়ার পেয়ে গেছে। হ্যাঁ তাই তো, বৃষ্টি হয়েছে না, তার মানে জল কোথার থেকে আসলো? সেই তো। আরেকটা কথা বলি, যখন বর্ষাকালে সব ডুবে যাবে তখন এর মধ্যে মাছ ঢুকবে আইসা। আমার মাছ ছাড়বো রে দুইজনে মিলে। আর ওদেরটা দেখো এখান থেকে লাফ শেপ হয়ে গেছে জমি মাটি কাটার, এদিক থেকে দেখো। হ্যাঁ হ্যাঁ দেখছি। আর একটা কথা বলি, এখানে যখন মাছ হবে
তখন আমরা জাল দিয়ে মাছ মারবো আর বাড়িতে গিয়ে রান্না করবো। ও কত প্ল্যান প্রোগ্রাম চলছে জমি নিয়ে। দেখো কত গর্ত এখানে, বাপরে বাপ, বিশাল বড় কিন্তু এরিয়াটা নাকি, বিশাল বড় এরিয়া মনে হচ্ছে। দেখো পুরো গর্তের উপরে আমরা দুজন দাঁড়িয়ে আছি, এটা থাম্বনেলের জন্য। তো দেখো ওই যে জল আনতে গেছিলো, জল আনলে পরে কাকুদেরকে আর কি খেতে দিয়ে দিব, কারণ জল ছাড়া তো আর খাওয়া শুরু করা যায় না। আর ওই দেখো বেড়াটা হচ্ছে, আরও প্রচুর কাজ রয়েছে, এখন প্রত্যেক দিনই মোটামুটি কাজ করতে হবে এখানে। বললাম কাকু বলতেছে ওখানে আরও মাটি লাগবে বুঝছো। হ্যাঁ তাহলে ওই যে উঁচা জায়গাটা, যে আমাদের পাহাড়ের সামনে যে উঁচা জায়গাটা, ওখান থেকে মাটি দিলে মেকআপ হয়ে যাবে বললো। পাহাড়ের সামনে এই যে যে যেখানে বেড়া দিচ্ছে ওটার পিছনে যে জায়গাটা উঁচু জায়গা, কেন এই সাইড দিয়ে ওই ওই যেমন গর্ত একটু করে দাও, এই যে একটা আছে না, হ্যাঁ সাইডের মাটি তুলে নিয়ে যাও, ওই বগলের মাটি কাটা দেবে না, হ্যাঁ ওই তো দিয়ে মেকআপ করে দিবে আর কি, সমান করে দিবে, হ্যাঁ ওরা করুক। যখন গাছ গাড়বেন, বাড়ি করবেন, মাটি বসবি আর কত আর মাটি উপরে ফেলা লাগবে। হ্যাঁ এই দেখো ঘাস খাবেন মাটি, তো এখানে মানে কাকুরা খাচ্ছে হচ্ছে পরোটা সবজি আর হচ্ছে মিষ্টি। বাড়িটা আমাদের এত দূর যে ভাতেরও ব্যবস্থা করতে পারলাম না, পুরো রাস্তা খা খা করছে দুপুর রোদ, আর নয়তো বিকেল বেলা হলে আরো অনেক গাড়ি টাড়ি যায়, তাও একটু পর পর গাড়ি যাচ্ছে, বাইক, বড় বড় জলের গাড়ি, ট্রাক। দেখো আমার জন্য কুমড়া নিয়ে আসছে দিদি, মিষ্টি কুমড়া দিছে, এটাই চাল কুমড়া না মিষ্টি কুমড়ার কথাই কইছে। এই যে এই জমিটা যে মানে আমি বলি যে দিদিরা নিছে, এই যে দিদি আর যে দাদা, তো ওই যে গাছের মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া আমার ভালো লাগে, চাল কুমড়াতে মিষ্টি কুমড়া বেশি ভালো লাগে। এখন আমরাও লাগাবো এখানে জমিতে মিষ্টি কুমড়া চাল কুমড়া সবই লাগাবো। হ্যাঁ তো পাঁপড় খেতে ইচ্ছে করছে, পাঁপড় দেখে ওই দেখো এখন গিয়ে আনবে পাঁপড়, খাও পাঁপড়, খাবা না কে, ওই কিসের আচার, ওই কল্লোল কিসের আচার জিজ্ঞেস করো, তাহলে বুঝতে পারছো এখানে যদি আমরা বাড়ি করি তাহলে ঘর থেকেই আমরা ডাক দিয়ে জিনিস কিনে খেতে পারবো, সবজি বাজার করতে পারবো, বুঝতে পারছ। কোথায় মেলা বাড়ি, বেশি দূরে, কতক্ষণ থাকবে, কতক্ষণ থাকবে, ও দেখি যাই নাকি। তো একদম আমাদের মানে রাস্তার কি বলে জমির সামনে দিয়ে মেইন রাস্তা, বুঝতেই পারছো। তো গেল আনতে, আনলে পরে খাবো, আমি এখানে বসে আছি দেখো, আমি একাই খাবো নাকি তোমার জন্য নাও, আচারটা কেমন দেখা যায় দেখি, সুন্দর ভালো, খাও তাহলে খাও, আর এখান থেকে পাপড় নাও, না পাপড় খাবো না, কেন একটা নেও অন্তত, মেলা যাবে না, না না মেলার সময় নেই, খাই বলো কেমন, তো ভালো। তো এই যে দেখো বড়ুয়ের আচার তার সাথে পাপড় ভাজা, ভালো ভাই।
ট্রাক গেল এখনই, টোটো ওটো সব মানে যাইতেছে। হ্যাঁ একটু সাইডে সুপারি গাছ লাগাইতে লাগবে। দেখো ওদেরকে বুঝিয়ে দাও কথাটা, তুমি বুঝো কথাটা কাজ হয়ে গেলে টাইম তো আছে, তাহলে ওই যে ওই খাল থাকি সময় থাকে তাহলে কইতেছি, তাহলে এই বগল দিয়ে মাটি দিয়ে দূরে পাবে ওই খাল থেকে মাটি নিয়ে, তাহলে ওই যে ইগুলো থাকা বন্ধ করবে না, দেখো ওই যেগুলো খাল গুলো সমান করবে। দেখো এখন রাস্তার লেভেলে মাটিটা হলো কিন্তু, আর যখন খাল ছিল তখন এত বোঝা যায়নি, এখন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। দেখো পুরো একদম, তো অনেকক্ষণ ছিলাম এখানে এখন বাড়ি চলে বাড়ি চলে যাওয়ার পালা। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে স্নান দান করে তারপরে খাওয়া দাওয়া করবো, আর এখানে কাজ সন্ধ্যা পর্যন্ত করবে কাকুরা, কুমড়া নিয়ে বাড়ি যাচ্ছি বুঝলি। ওখান থেকে এসে ডাইরেক্ট স্নান করতে গেছিলাম, তো স্নান করে এসে শুয়েছিলাম, শরীরটা এত খারাপ লাগছে, গলার যন্ত্রণাটাতে আমার আরো বেশি, মানে যখন কাজ করি তো একদমই করে ফেলি, তারপরে আমার বোঝা যায় যে শরীরের মধ্যে কতটা ধকল গেল। তো এই হচ্ছে ব্যাপার, এখানে এখন হচ্ছে দুজনে মিলে খেতে বসবো, দুজন না মাও খাবে আর কাকু তো ওই আমাদের জমিতে কাজ করছে, কাকু তো রাতের একবারই খাবে। তো চলো কি রান্না, টিফিন তো করেছে ভিডিওতে তোমরা দেখেইছো, পাউরুটি পাউরুটি না পরোটা সবজি মিষ্টি জল এগুলো, তো কী রান্না হয়েছে চলো তোমাদেরকে একটু দেখাই। আর আমার কথা শুনে আজকে নিশ্চয়ই অনেকেরই কান নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি খুব দুঃখিত, কারণ আমার এই গলা কারোরই মনে শুনতে ভালো লাগবে না, এই কণ্ঠ তা আমি কী করবো, মানে কি এমন ইশারায় কথা বললে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, আর ভয়েস ওভার কলল দিবে তাতেও তোমাদের ভালো লাগবে। তো চলো কী রান্না হয়েছে একবার দেখাই। এই দেখো মাছ ভাজা, এখানে হচ্ছে ডাটা চচ্চড়ি, আর এই হচ্ছে মুসুরের ডাল, ওই হচ্ছে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া। তো চলো একদমই খেয়ে নিই তারপরে আসছি কথা বলতে। এই যে এখানে হচ্ছে চিকেন ভাত আর ডাল, মানে ওর জন্য মিকির জন্য ডাল মাংস হলুদ দিয়ে সিদ্ধ করে দেওয়া হচ্ছে ভাত দিয়ে। এই যে দেখো লাল চা খাবো এখন, মা আর আমি গার্গেল করেছি এই জন্য গলাটা অনেকটা ক্লিন লাগছে। এই যে টিভি চলছে এদিকে, আর ওই দেখো সন্তু ওখানে বসে আছে, মনটা তো নিশ্চয়ই খারাপ। তো লাল চা গোলমরিচ আদা দিয়ে নাও, তুমি নাও। ভিডিও এডিট করছিলাম সে কারণে চশমা দিয়ে ভিডিও এডিট করছিলাম।
আর ও তো গেল সন্ধ্যার সময় দোকান, সারাদিন ওই জমিতে ছিলাম, যদি এখন মানে একদমই সেল নেই, কারণ কাপড়ের দোকান এরমই, যদি কোনো অকেশন থাকে তবেই ভালো সেল হয়, তাছাড়া সারাদিন বসে হয়তো কয়েকজন কাস্টমার আসলে আসতেও পারে নাও আসতে পারে। এখন মানে ইদানিং এই কোনো অনুষ্ঠান শেষ হওয়ার পর দু চার দিন এরকম হয়, পরে আবার আস্তে আস্তে মানে সেল হয়, কারণ এখন গরম পড়ছে বাইরে। কি ভয় পেয়ে গেছি আমি, কেউ না রাস্তা দিয়ে গেল মনে হয় কেউ। তো আমাকে যে মানে টাইফয়েড হয়েছিল যখন, তখন ডাক্তারবাবু যে মানে লিকুইডটা আমাকে দিয়েছিল গার্গেল করার জন্য, সেটা দিয়ে গার্গেল করলাম, এখন অনেকটা ক্লিন লাগছে গলাটা, আশা করি দু তিন দিনে ঠিক হয়ে যাবে একদম পুরোপুরি, গলাটা শান্তি। জন্তু এখানে বসলো, এসে গরম চাটা খাওয়া আরাম পাবা গলায়, ও তোমার তো গলায় সমস্যা না, আমার গলায় সমস্যার জন্য তোমারও গলায় সমস্যা বানিয়ে ফেলছি আমি। কে রে সাগর, বারবার তুই যাইতেছিস আসতেছিস, ও সাগর, হ্যাঁ গলাটা আরাম।